দাঁত ফেলতে গিয়ে কী অবস্থা হলো আমার সাথে, সেসব ঘটনা আজকে আপনাদের শেয়ার করবো। তো চলেন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন সবাই আছেন ভালো, আমিও আছি ভালো। তো আজকে আপনারা এতক্ষণ বুঝতে পারছেন আমি কী করতে যাচ্ছি আজকে এই মুহূর্তে। তো দীর্ঘ 6 মাস যাবত হচ্ছে আমার দাঁতের মধ্যে সমস্যা, তো সেই দাঁত সমস্যা নিয়ে হচ্ছে আজকে আমি ডেন্টিস্টের কাছে যাবো, তো এবং সেই দাঁতটাকে ফেলবো আমি, তো সেই সব আছে আপনাদেরকে দেখাবো। তো চলেন, এদিকে হচ্ছে বিকেল বিকেল আমি বাসা থেকে বের হয়ে যাই, কারণ বিকেল বিকেল ডক্টর বসে। তো এই হচ্ছে আমার সেই কমন রাস্তা যেটা আপনারা সবসময় সব ভিডিওতে দেখেন। তো এইদিকে হচ্ছে আমি অলরেডি গাড়িও পেয়ে যাই বাসা থেকে বের হই, কারণ আমাদের বাসা যেহেতু একবারে মেন রোডের পাশাপাশি, তো আমরা অলরেডি গাড়িও পেয়ে যাই এখান থেকে। তো আমি এবং আমার আম্মু দুজন হচ্ছে চলে যাই, কারণ ভাই কখন দাঁত ফেলে না সেজন্য ভয় করে। তো এইদিকে হচ্ছে আমরা এখন আমাদের পরিষদ পার করবো, আই মিন যেটাকে পৌরসভা বলো সবাই। তো এদিকে হচ্ছে পৌরসভা পার হচ্ছে, আমাদের পৌরসভার এখানে হচ্ছে একটা বড় ট্যাঙ্কি হয়েছে যেখানে সরকারি পানি সাপ্লাই করে, যদিও টেকা নেয় এখান থেকে। তো এই হচ্ছে পরিষদের পিছনে একটা মাঠ, বালুর মাঠ। তো এখানে হচ্ছে বাচ্চারা, আই মিন বড় মানুষ সবাই এখানে খেলাধুলা করে, আমিও মাঝে মধ্যে এখানে আসি, বাট আজকে যেহেতু অসুস্থ তাই হচ্ছে বেশি যাই নাই। তো আর এই হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের বিখ্যাত একটা জিনিস, সেটা হচ্ছে আলু। দেখছেন এখানে যত দূর চোখ যাবে সেটা হচ্ছে আলু, আর আলু দেখবেন আপনি যত দূর চোখ যাবে আপনি শুধু আলু আর আলুই থাকবে এখানটাতে। আর মুন্সিগঞ্জ কিন্তু আলু আর টিনের খোঁজের সবচেয়ে বেশি বিখ্যাত। তো এই মুহূর্তে হচ্ছে আমার থরিগাঁও বাজার পার হচ্ছি, এবং এখানটাতে হচ্ছে একটা অটো অ্যাক্সিডেন্ট হয় সামনে। তো এই অটোটাকে ওনারা সবাই ঠেলা ঠেলা নিতেছিল, খুবই দুঃখজনক একটা ঘটনা। তো এই দুঃখজনক ঘটনা দেখে হচ্ছে আমরা এখন এই মুহূর্তে পার হব কী বলে এটাকে, নন্দনকোনা বাজার। এবং এই হচ্ছে এখানকার বাজার, এবং এই সেখানে ছোট্ট একটা বাজার। তো এই বাজার দেখতে দেখতে হচ্ছে আজকে আমরা যাবো বিদারা, এবং সেখানে হচ্ছে অনেক ভিড় আছে বুঝছেন, অনেক একতারা থাকে সেখানটাতে। তো এটা হচ্ছে আমরা এখন বুইপাড়া নামটা জায়গাতে আছি। তো এখানটা হচ্ছে আমাদের সিরাজদিঘা থানার শেষ সীমানা। তো এরপর হচ্ছে শ্রীনগর থানা শুরু হবে, এবং সামনে আপনাকে দেখাচ্ছে ওয়েট, এই যে এখানটাতে লেখা রয়েছে সিরাজদিঘা বাই বাই এবং স্বাগতম সিরাজদিঘা। তো ফাইনালি কিন্তু আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি বিদারার। তো সামনে হচ্ছে আম্মুকে দেই এবং আমি হচ্ছে পিছনে হাঁটি। তো এই হচ্ছে সেই বিদারা বাজার, এবং এখানে হচ্ছে একটু কাজ চলতেছে রাস্তার, তো সেরকম কোনো ব্যাপার না। তো আমিও সামনে দিকে হাঁটতেছিলাম, আর ওই যে দেখেন আমরা কিন্তু প্রায় চলে এসেছি, এবং আজকে এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো গিয়ে তো ভিতরে অবস্থা খাহিল ভাই রে ভাই, এত মাসের মতো কীভাবে ডাক্তার দেখাবো আজকাল। তো ক্যামেরা চালু করলাম, এবং ক্যামেরা চালু করে বারবার নিজের দেখতেছিলাম, আর এবার হচ্ছে আমার আম্মু জানেন তো ক্যামেরা চালু করলে সবসময় দিই। আর আজকে বয়সটা খুবই খারাপ হবে, কারণ আজকে যে দাঁত নাই সাথে, তো দাঁত দাঁত ছাড়া আজকে বয়স দিতেছি। তো কী বলবো, মানে দাঁত ছাড়া বয়স যাওয়ার কোনো ব্যাপার না, খুব ব্যথার দাঁতগুলো লাগে আজকে, এবং এই দাঁতগুলো সব ফাল ফালাই দেবো এখান থেকে, যদি সব ফালতে পারবো না একটা ফেলতে হবে এখান থেকে আজকে, ওগুলো কোনো ব্যাপার না। তো এই দাঁত ফেলতে ফেলতে হবে, দেখেন একটু দুষ্টামি করতেছিলাম, এবং দেখছেন অ্যাটিটিউড নেই। তো এইদিকে হচ্ছে আমি একা না, আমার হাতে আরও মানুষ ছিল, এই হচ্ছে আরও রুগী। তো ফাইনালি হচ্ছে আবার দেখাচ্ছিলাম, এবং দেখেন একটু মানে দুষ্টামি ফেলতামি শুরু করে দিয়েছি এখানটার মধ্যে, মানে যেখানে যাই না কেন নিজেকে একটু আয়না দেখলে বা ক্যামেরার সামনে সবসময় এটা এক্সপ্লোর করা শুরু করে এদিকে। তো দুষ্টামি শুরু করছিলাম এদিকে, এবং পাশের সময় তাকাই রয়েছে। তো অবশেষে মানে ফাইনালি, মানে ফাইনালি হচ্ছে আমার ডাক পরে এইদিকে, তো আমি এখন ভিতরে যাবো। মা দাঁতের মধ্যে শুই দিব আজকা, জীবন শেষ, কখনো দাঁতের মধ্যে শুই দিই নাই, এর আগে একবার দাঁত ফালাইছিলাম। তো এই হচ্ছে আজকে আমি এখানটাতে শুয়ে পড়লাম, দেখেন ফাইনালি কিন্তু শুয়ে পড়ছি, এবং উনি হচ্ছে ফার্স্ট হচ্ছে আমার দাঁত দেখবে আগে যে দাঁত সব ঠিক আছে কিনা। এই ভাইয়াটা এত সুন্দরভাবে দাঁত দেখতে আসছিল, এত সফটলি, মানে কি বলবো আর। এবং উনি হচ্ছে আমাকে ফার্স্টে ফিল্ম করেছিল, তো সেই ফিল্মটাকে উঠাইতেছে নতুন করে ফিল্ম করবে নতুন করে। তো ওটা ওনাকে চেক করতেছিল, এবং আমি তো ভাই মানে ওনার জ্যাকেট আছে, আমি ঘুমাইয়া পড়ছিলাম, আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, এবং পুরোপুরি ভিডিওটা নিতে পারিনি এখান থেকে, কারণ মানে বললো যে ভাই এটা ভিডিওটা অফ করেন, কারণ আপনার মানে ব্যথা পাইলে হয়তো মোবাইল হাতে পড়ে যেতে পারে। তো ফাইনালি কিন্তু আমার দাঁত ফালাই দিছে, আই মিন আমি এখন বোকরা, আমার দাঁত নাইকার সাথে এখন একটা দাঁত নাই। তো আমি আপনাদের ওয়েট, আমি আপনাদের বাসায় দাঁতটা দেখাইতেছি, মানে কোন দাঁতটা আমার খাইছে বুকে, এবং দেখেন আমি দেখাই যে কোন সাইড, এই সাইডে আমার দাঁতটা পড়ে গেছে আজকাল। তো এই মুহূর্তে বাসায় যাবে, এবং বাসায় গিয়ে আপনাকে দেখাইবো যে কোন দাঁতটা পড়ে গেছে আজকাল, কোন দাঁত ফালাইছে, অবস্থা কি। এই হচ্ছে সেই ফালতু দাঁতটা যেটা হচ্ছে পোকে খাইছিল আমার, এবং দেখেন কী অবস্থা করে খাইছে, মানে আমি কিন্তু মিষ্টি খুব কম খাই, তারপরে দেখেন পোকে কীভাবে খাইছে দাঁতটা, একেবারে নাস্টি বান্ডি করে দিয়েছে পুরো দাঁতটায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট আটটা ভিডিও দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সূর্যাস্ত বাংলা তবু জাগে।